नमस्कार बंधुरा, स्वप्नार किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर साथे शेयर करब कातला माछेर एकटी रेसिपी निये। रेसिपिटार नाम होच्छे कातला माछेर रेजाला। आपनारा तो बाड़ीते विभिन्न रकमेर कातला माछेर रेसिपि ट्राई करेछेन। एई कातला माछेर रेजालाटा एकबार बाड़ीते बानिये देखबेन, खेते किन्तु खूब असाधारण हय। जदि रेसिपिटा भालो लेगे थाके अवश्यई लाइक कमेंट शेयर करे देबेन। ताहले देखे नेवा जाक आजकेर रेसिपिटा। कातला माछेर रेजाला बनानोर जोन्नो एखाने आमी 6 पिस कातला माछ निएछी। कातला माछगुलोके परिष्कार करे जल दिए धुए जलटाके झरिए रेखेछी। एबार माछगुलोके मैरिनेट करे नेब। एखाने मैरिनेट करार जोन्नो आमार एकटा उपकरणई लागबे, सेटा होच्छे नून। नून दिए माछटाके खूब भालो करे मेखे निते हबे। आपनारा चाइले लेबुर रसও दिते पारेन। आमी आर एखाने लेबुर रस देब ना, जेहेतु आमी टक दई देब ताई आर लेबुर रसটা दिलाम ना। মাছটাকে ভালো করে মাখানো হয়ে গেলে মাছটাকে এভাবে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এবারে রেজালার জন্য একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত দেব, 1 টিস্পুন চারমগজ, আর দেব 15 থেকে 16টা কাজু বাদাম। এবার ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার মশলাটাকে ঢেলে রেখে আবারও একটা মশলা তৈরি করতে হবে, তাই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো, আর 5 থেকে 6টা রসুনের গুঁড়া। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এরও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে যাবার পর এবার একটা বাটির মধ্যে 2 কাপ মতো জল দিয়েছি। জলের মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে জলটাকে ছেঁকে নিয়ে এই পেঁয়াজটারও একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। মশলাগুলোকে তৈরি করে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের উপরে নুন মাখানো মাছগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব হালকা করে ফ্রাই করে নিতে হবে। মাছের দুপিটি ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের উপরেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে, 2টো তেজপাতা, 5-6টা গোটা গোলমরিচ, আর দেব 1/2 টিস্পুন মৌরি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে ও মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেবার পর মিনিট 3-এক পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কষাতে হবে। মিনিট 3-এক কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। বাটা মশলাটাকে দেবার পর মিনিট 2-এক মশলাটাকে রান্না হতে দেব। এবারে পেঁয়াজ আদা রসুনের যখন কাঁচা গন্ধটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। মশলাটাকে মেশানো হয়ে গেলে এবার মশলাটাকে কিন্তু আরও 2 মিনিট কষাতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম চারমগজ ও পোস্তটা একসাথে বেটে রেখেছিলাম সে বাটা মশলাটাকে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে
ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু মিনিট 5-6 ধরে খুব ভালো করে কষাতে হবে, যাতে কাজু বাদামের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন বেরিয়ে যায়। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 7টা ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো দেবার পর গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে 3 টিস্পুন টক দই, আমি অল্প পরিমাণ জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো টক দইটাকে দিয়ে দিলাম। টক দইটা দেবার পর গ্রেভির সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে গ্রেভিটা ফোটার জন্য 1 কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এবার গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দেবার পর এবার গ্রেভির সাথে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব। মাছগুলোকে গ্রেভির সাথে মেশানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5-এক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাছটা ফোটার জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। মাছটা গ্রেভির সাথে ভালো মতো ফুটে গেছে আর কাতলা মাছের রেজালাটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন কেওড়ার জল আর দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। কেওড়ার জল ও গরম মশলা গুঁড়ো দেবার পর মাছের সাথে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে মিনিট 5-এক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে কাতলা মাছের রেজালা। গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই কাতলা মাছের রেজালাটা খেতে অসাধারণ লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আগামী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।